সময়টা বালা দিক কেন না হইলে তো আপনার বিচারি পাওয়া গেছে না, এরকম দিন গেছে, সেটা তো আমি বুঝি তো সব শব্দ কনো জানা। তারপরে আমি আবার কই লাই, হ্যাঁ আমিন কন জোরে কন আরো জোরে। তো যেই কথাটুকুন বলছিলাম, তো নবীজি যখন দাওয়াত দিলেন মানুষ হলো কয় ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? মাশাআল্লাহ, আমরা আল্লাহওয়ালা হতে চাই। এখন আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কি জান্নাতি হতে চাই? তাহলে আজকে একটা মজার কথা শুনবো, যে জান্নাতি হতে হলে কি করা লাগবে। 1500 বছর আগে নবীজি বলেছেন, কয় হাজার বছর আগে, যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ চলে আসে, কয়টা? আমরা যদি 5টা কাজ করি, 1500 বছর আগে নবী বলছেন যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ জেঁকে বসে অথবা 5টা কাজের ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাও, আমি খুব ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি তোমরা ধ্বংস হয়ে যাবে, জান্নাতের কাছেও যাইতে পারবে না, এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমার উম্মত যেন এই 5 কাজে লিপ্ত না হয়ে যায়। সবাই কোন আমিন। আমরা এখন শোনার দরকার আছে নাকি না এই 5টা কাজ? আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসলামের দ্বিতীয় খলিফা উমর, মানুষটা ছোট না বড়, নরম না গরম, সাংঘাতিক গরম উমর। মক্কার এমন কোন কাফের নাই যেই কাফের কাফের অবস্থায় উমরের হাতের মাইর খায় নাই, বল সুবহানাল্লাহ। আহা, কথা তো একটা মনে পড়ে গেছে, কইলাম উমর যে কি গরম। যেই বছর উমর ইসলাম গ্রহণ করলো, খুব খেয়াল করে শুনেন ভাই, দাঁড়াইও শোনা যায়, বিরক্ত করেন না, একটু শুনেন, মজা পাবেন, আনন্দ পাবেন, এবং দিনের নসিহা নিয়া বাড়িতে গেলে ওই অনুযায়ী আমল করলে সবাই দেখবে আপনার মাটির খবর, আপনি খবরে গিয়ে দেখবেন মাটির খবর মাটি নাই, মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবাহ, একটু সুযোগ দেন, আমিন বলেন, জোরে বলেন। আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, উমরের ছেলের নাম হইল আবদুল্লাহ, বাপ কাজ বেটা, বাপও যেমন ছেলেও তেমন। এই হাদিসে যাওয়ার আগে বাবার কথাও শুনব, ছেলের কথাও শুনব, দরকার আছে নাকি না? এই উমর তিনি যেই দিন ইসলাম গ্রহণ করলেন, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আল্লাহ যারে হেদায়েত দেয় কেমন করে কয় দেখেন, অনেক সময় দেখবেন বাড়িওয়ালা জাহান্নামে চলে গেছে, বসুইরা কামলা জান্নাতে চলে গেছে, দোকানদার জাহান্নামী নামাজের সময় বসে বসে দোকানদারি করে, আর দোকানের যে কর্মচারী চাকরি নেওয়ার সময় মালিককে বলেছে, মালিক আমার গোস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সততার সাথে চাকরি করব, চুরি বাটপারির ভিতরে আমারে পাবেন না, তবে দয়া করে আপনার এখানে ডিউটি করব 3টা নামাজের সময়, জোহর আসর মাগরিব, আমারে খাওয়ার সময় দিলে দেবেন না দিলে নাই, 3টা নামাজের সময় কিন্তু আমার ছুটি লাগবেই লাগবে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আপনি তো এরকম করলে ভাই কেমন জানি সরেন, আপনি এখান থেকে সরেন, এখান থেকে বন্ধুরা আমার ভাইয়েরা আমার, আজান শোনার পরে দোকানের মালিক বসে বসে দোকানদারি করে, ওই দোকানদার মালিকের সামনে দিয়া কর্মচারী কয় টাকা বেতন পায়, মানুষটা টুপি মাথায় দিয়া নামাজ পড়তে যায়, দোকানদারের নামাজ নসিব হইল না, কর্মচারীর জীবনে নামাজ ছুটল না, বলো সুবহানাল্লাহ। হযরত উমর কেমনে জান্নাত নসিব হয়ে দেখেন, উনি দরজায় গিয়ে দাঁড়ালেন, নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, আমি আসার আগে একরা মডেল মাদ্রাসা একটু বসে এসেছি,
আমার এই দরবারের, নাগাশ দরবারের যিনি দাউদকান্দির প্রতিনিধি, মজলিশে শোরা দরবার পরিচালনার অন্যতম সদস্য, এই মাদ্রাসার যিনি পরিচালক মাওলানা মাসুম, ওনার ভাই ওখানে মুহতামিম, সে মাদ্রাসা আমি একটু বসে এসেছি। আর এই নবীর জীবনের প্রথম মাদ্রাসার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। নবীর এক সাহাবা ছিলেন আরকাম নাম, ওনার ঘরটারে নবীজি মাদ্রাসা বানাই ফেলছে। যে ইসলাম গ্রহণ করত তারে ডাকে বলতো, তুমি কোন, তোমার ভিতর কোনটা ভাল লাগে? কই যে ইয়া রাসূলুল্লাহ, আমি একবার যেই কথাটা শুনি এটা সারা জীবন আমার মনে থাকে। নবীজি ডাইকা বলতেন, যাও তোমার দায়িত্ব হলো তুমি কোরআন মুখস্থ রেখে দেবা। সুবহানাল্লাহ, কয় না, কই তোমার কি ভাল লাগে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি মারামারিতে এক্সপার্ট, আমার হাতের মায়ের অনেক ফোলা ফাইনে লগের তারা খাইছে। কয় ঠিক আছে, তোমারে দায়িত্ব দেওয়া হলো তরবারি পরিচালনা করবা, আর আজাগায় কুজাগায় মারামারির দরকার নাই, কাফের বেদিনের সামনে তুমি যুদ্ধ করবা। তোমার কোন জিনিসটায় পারদর্শী? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের লেখা বড় সুন্দর। নবী বলে দিলেন, তুমি কাতে দেওয়াহাই, তুমি ওহাই নাজিল হলে লিখে ফেলবা পাথরের গায়ে, চামড়ার গায়ে, গাছের ছালে, এটাই তোমার দায়িত্ব। নবীজি দারুল আরকাম জীবনের প্রথম মাদ্রাসার ভিতরে বসে বসে সবাইকে নিয়ে আলোচনা করতেছেন, হঠাৎ করে দরজায় নক হলো, আওয়াজ হলো। নবীজি একজনকে বললেন, দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে। সাহাবা দেখে ঘাম চলে আসছে কপালে, নবীর ভীত কণ্ঠে ডাক দেয়া, কয় নবী গো সর্বনাশ হয়ে গেছে, মক্কার বীর পুরুষ কাফেরদের নেতা ওমর দাঁড়িয়ে আছে দরজায়, হাতের ভেতরে নাঙ্গা তরবারি, খোলা তরবারি। বলেন নাউজুবিল্লাহ, হাতের ভিতরে কি? একটু জোরে কইয়েন, আপনাকে বাইটো কিনে কথা কয়, আওয়াজ কইরা কইয়েন, কি তরবারি? এই আমরা চেয়ারম্যান সাহেবের মতো কইয়েন, কি তরবারি? খোলা তরবারি নিয়ে উমর দাঁড়ায় রয়েছে দরজায়, আর ভেতরে যারা আছে কারো হাতে কোনো লাঠি নাই, সোটা নাই, দাও নাই, বল্লম নাই, অস্ত্র নাই। নবীজি রাইছে কই অস্ত্র, সর্বনাশ হইছে, মক্কার বীর পুরুষ ও কাজের মেলায় বার বার যে মানুষটা শ্রেষ্ঠ যোদ্ধা হয়েছে, এই মানুষটা খোলা তরবারি নিয়ে দরজায় দাঁড়িয়েছে, করবো কি? আল্লাহর নবী চুপ মেরে গেলেন, কপালে চামড়ার ভাঁজ পড়ে গেল, গালগুলো হয়ে গেল লাল, চোখ দুইটা বড় বড়, তিনি পেরেশান হয়ে গেলেন, তিনি চিন্তা করতেছিলেন এখন কি করা যায়। ওই বৈঠকের ভেতরে ছিলেন নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ, কয়লা, আর এক বীর পুরুষ আমির হামজা ঘরের ভিতরে বসা ছিলেন। তিনি আস্তে করে দাঁড়ালেন, ভাতিজারে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন দরজাটা আমি খুলে দিতে চাই। আর জোরে কোন, সুবহানাল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগবে, আন্তাজ আছে না তো? ডিব্বা যেমন বইয়া রয়েছেন, কিনতে নেয় না, বুতাম টুতাম লাগাইয়া বইয়া রয়েছেন, শার্টের বুতাম এনে লাগাইবেন, মুহের বুতাম লাগাইছেন, কিনতেন আপনি এনে, আমিন কর, বলেন সুবহানাল্লাহ। এখন আমির হামজা কয়, ভাতিজা, ভাতিজা কয় না, দেখছে ইসলামের আদব না, দেখেন ভাতিজা, আফন ভাইয়ের ঘরের ভাতিজা, কই ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে দরজাটা খুলে দেই। আল্লাহর নবী চুপ মেরে গেলেন, টপ টপ করে চোখের পানি পড়তেছে। আমির হামজা চাচা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? নবীজি ডাক দেয়া কয়, চাচা জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি, আমার আব্বাও আমারে দেখে নাই, আমিও কোনদিন আব্বা দেখি নাই। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, বাবা নাই, বাবা ডাক দিতে পারি না, আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে যায়। আপনি যে দরজা খুলতে যাবেন, আমির উমরের হাতে খোলা তরবারি, উমর যদি আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনি কেমনে আত্মরক্ষা করবেন? আমির হামজা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি শুধু অনুমতি দেন আর দোয়া করে দেন, কেন জানি আমার মনটায় সাক্ষী দিছে
আমার তরবারি লাগবে না, ওমরের মতলব যদি ভালো হয় ওমর ভেতরে ঢুকবে, আর যদি আক্রমণ করার ইচ্ছা থাকে খোদার কসম আমার তরবারি লাগবে না, ওমরের হাতের তরবারি দিয়ে আমি আমির হামজা ওমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। আল্লাহর নবী বললেন দরজা খুলে দেন, দরজা খুলে দেওয়া হলো। আবার উমর আমির হামজার সামনে দাঁড়িয়ে আছেন, আমির হামজা দরজার মাঝে দাঁড়িয়ে আছেন। উমর ঢুকতে গেলে আমির হামজা সরা লাগবে, নাইলে ঢুকতে পারবে না। এবার উমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কপালের সামনের চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমির হামজা পরবর্তীতে কয়, আমি ওনার চেহারার দিকে তাকাইলাম, আমি কুফুরির কোনো ছাপ দেখতে পাই নাই, উনি যে কাফের চেহারা দেখে আমার মনে হয় নাই, আর চুলগুলো থেকে যে পানি পড়তেছিল আমার মনে হচ্ছিল উমরের জীবনের সবগুলা গোনা যেন পানি হয়ে টপ টপ করে পড়তেছে। আমি বললাম বাবা উমর কি খবর? উমর বললেন ভিতরে ঢুকতে দেন। আমির হামজা পাশ গেছে দাঁড়ালেন। আবার হযরত উমর ভিতরে ঢুকলেন, মাথাটা নিচু করে নবীর সামনে এসে চুপ মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী এত খুশি হইলেন, তিনি বুঝে ফেললেন কারবার ঘইটা গেছে। তার গায়ের ভিতরে একটা চাদর ছিল, চাদরটাকে সাথে সাথে বিছাই দিলেন উমরের বসার জন্যে। উমর চাদরটারে হাতে নিলেন, চুমু খাইলেন, চোখে মুখে মুখে লাগালেন, নবীর গায়ে আস্তে করে চাদরটা পরাই দিয়া কয়ার সুল আল্লাহ, ওমর হয়তো মুসলমান এখনো হয় নাই, কিন্তু ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশাহ নবীর গায়ের চাদরে বসবে, ওমর এত বড় বেয়াদব না। আল্লাহর নবী বসে বললেন, ওমর নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে মাথাটা নিচু করে নবীর সামনে বসে বললেন, নিজের খোলা তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন। আল্লাহর নবী ডাক দেখে, ওমর ওমর গত রাত্রে আমি একটু দোয়া করেছিলাম দুইজন মানুষের জন্যে, একজন হইল ওমর বিন খাত্তাব, আরেকজন হইল আবু জাহেল আমর, এই দুইজনের ভিতরে দুইজনই কাফের। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ দুইজন বীর পুরুষ, দুইজন যদি কাফেরের ভাগে পড়ে যায় আমার একজন দিয়ে দাও, আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তোমার ব্যাপারে না আবু জেহেলের ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে। কারণ নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া আল্লাহ দোয়া করতে দেরি, তাদের দোয়া কবুল হইতে দেরি হয় না। আমার দোয়া বিফলে যাবে না রে উমর, আমার কথা আল্লাহ ফেলে দেবেন না, কিন্তু আমি চিন্তা করতেছি আমার দোয়া কি তোমার জন্য কবুল নাকি আবু জাহেলের জন্য কবুল, আমি মিলাইতে পারতেছি না। ওমর মুচকি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার দোয়া বোধহয় আমি উমরের জন্য কবুল হয়ে গেছে। উমর নবীজি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, খুশির চুটে তিনি আনন্দে দাঁড়িয়ে গেলেন। আবার উমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা বাড়িয়ে দেন। নবীজি হাতটা বাড়িয়ে দিলেন, উমর হাতটারে শক্ত করে ধরলেন, চুমু খাইলেন। ডাক দেয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি উমরকে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহর নবী পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উমর ইসলাম গ্রহণ করে ফেললেন। ডাক দেয়া কয়, নবী গো আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি যে বললাম এই কথা কি সত্য না? হ্যাঁ অবশ্যই সত্য,
আপনি যে নবী এটা কি সঠিক না? কয় অবশ্যই সঠিক। কয় আল্লাহ যদি সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, কেন এই ঘরের ভিতরে আটকে থাকবো? চলেন সবাই মিলে কাবার কেনারে যাই। নবী বললেন, ওমর আসতে এত তাড়াহুড়া কইর না, একটু সবর কর। ওমর কয় আগের দিন আর নাই, এখন আর ওমরের সামনে দাঁড়াবে মক্কার বুকে এমন কোন বেটা আর দাঁড়ানোর মতো না। আগের দিন আর নাই, আপনি চলেন, ওমরের সামনে দাঁড়াবে এই পুরুষ, এই বীর পুরুষ মক্কায় এখনো জন্ম নেয় নাই, আপনি চলেন সামনে যাই। মসজিদের মিম্বার গুলো বন্দি হয়ে গিয়েছিল একদল মানুষের হাতে। ইমামেরা যখন কোরআনের আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগেই জেনেছে ইমামের চাকরি নাই, ঠিক কিনা বলো? মাহফিলের মঞ্চ গুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেয়াজ্জুতি করে নামিয়ে দেওয়া হয়েছে, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো, যেদিন গেছে একেবারেই গেছে, আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই। মাদ্রাসা তো লড়াই হবে, রাজিও চোখে না হাত তুলে দেখা।